ভয়ঙ্কর ভাঙর সেই পঞ্চায়েত ভোট হোক বিধানসভা ভোট হোক কি লোকসভা ভোট সব সময় ভাঙর কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে আর এবার ভাঙরে আইএসএর তৃণমূল সংঘর্ষ নয় ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর এই গোষ্ঠীদ্বন্দ্ব কার কার মধ্যে ক্যানিং পূর্বের একশো উনচল্লিশ পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং এক সময় তৃণমূলের বিধায়ক ভাঙর থেকে দু সালের বিধায়ক আরাবুল ইসলাম বা আরাবুল ইসলাম তাজা নেতা যার কথা বলতে পারি কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম আরাবুল অনুগামীদের বিরুদ্ধে সুর চড়াতে সৌকাত মোল্লা অনুগামীদের একটি সভা থেকে প্রকাশ্যে সেখানে শৌকাত মোল্লা নিজে উপস্থিত ছিলেন কিন্তু এইবার দেখা গেল ভাঙরে সেই হয়তো এক প্রকার প্রতিফলন অনুগামী আলতু ওরফে লালবাবু মোল্লা লালবাবু মোল্লা তার পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাঙরের ভোজেরাট এলাকায় ভাঙচুর আলতুর দামি গাড়িও ঘটনায় পূর্বের বিধায়ক শৌকত মোল্লা অনুগামী আক্রাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ ঘটনাটি কেএলসি থানা এলাকার ভোজের হাটে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় বাসন্তী হাইওয়ের ভোজের আলতুর দামি গাড়ি দাঁড়াতেই আচমকাই আক্রম মোল্লা অনুগামীরা ভাঙচুর চালায় ভোজের হাটে থাকা আলতুর পার্টি অফিস যেখানে আরব পুলিশে বসেন সেই পার্টি অফিসও ভাঙচুর করা হয় ঘটনা ইতিমধ্যেই কেএলসি থানায় লিখিত অভিযোগ করেছেন আলতু তাকে পরিকল্পিতভাবে খুন করার ছক ছিল বলেই আলতুর অভিযোগ যদিও শকত মোল্লা অনুগামী আক্রম মোল্লা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান রাস্তায় গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে ঝামেলা হয় এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই আমরা শুনে নেই আরাবুর অনুগামী লালবাবু মোল্লা তিনি কি বলছেন একটা কর্মী সভা থেকে শওকাত মোল্লার উপস্থিতিতে ভাঙড় বিজয়গঞ্জ পার্টি অফিসে কর্মী সভা থেকে শওকাত মোল্লার উপস্থিতিতে প্রদীপ মণ্ডল মমিনুল ইসলাম মহসিন গাজী সাবিরুল ইসলাম বাহারুল ইসলাম আমার আর আমার বন্ধু পান্না আলতু আর পান্না আমার নাম আলতু ওর নাম পান্না দুজনকে হুমকি দিয়েছে এবং বলেছে যে যেখানে পাবে আমাদের কর্মীরা ওদের দুজনকে যেখানে পাবে মেরে হাত পা ভেঙে দেবে এবং বাড়ি ঘেরোয়া করে বাড়ি থেকে ধরে এনে ওদেরকে মেরে দেওয়ার নির্দেশ দেয় তারপরে আজকে আমরা কলকাতা থেকে ফিরি আমাদের দোকান আছে ভোজরাটে আমার দোকানের সামনে আমার গাড়ি ছিল ফরচুনার গাড়ি এবং দোকানের থেকে আরেকটু খানিকটা দূর আমার অফিস সেই অফিসে ব্যাংকের নিচে অফিস অফিসে আমরা বসেছিলাম চার পাঁচজন আচমকা কোনো কিছু জানি না আচমকা এসে চুর ভাঙচুর করলো আমি জানি না আমার দোকানে যে ছেলেটা থাকে সে দৌড়ে এসে বললো কাকু তুমি এক্ষুনি বেড়ে যাও ওরা পনেরো কুড়ি জন লাঠি শোটা বোম বন্দুক নিয়ে এসছে তোমার এক্ষুনি মেরে দেবে বলে আমি সঙ্গে সঙ্গে পালানোরও কোনো এ পাইনি আমি দরজা বন্ধ করে ওর ভিতরে ছিলাম তারপরে গাড়ি ভাঙার পরে তারপরে অফিস ফফিস ভেঙে একদম মানে বিশ্রী অবস্থা করে দিয়েছে ভেঙেছে সৌকাতমলার লোকজন ক্যানিং বিধানসভা থেকে লোকজন এসে ভেঙেছে ক্যানিং বিধানসভা আমার অন্যায় কিছু না আমি আরাবুল ইসলাম আমার ব্যক্তিগত আমার বড় দাদার মতন এবং আমার নিজের বড় দাদা পঞ্চায়েত মেম্বার ওর কাকিমা পঞ্চায়েত মেম্বার আমরা ভাঙড় এক নম্বরের লোক ওদের রাগ একাধিকবার আমার কাছে টাকা পয়সা চেয়েছে আমার কাজকাম বন্ধ করে রেখেছে আমি সাউথ সিটির কাজ করি যে আমি কোটি কোটি টাকা পাবো ওই সহকাত মোল্লার নির্দেশে বন্ধ করে রেখেছে এবং আমার জমি টাকাও দেয় না এবং আমাদের জমি জায়গা ঘিরে পাচিল তুলে দিয়েছে এবং আর একটা জমি জোর করে অন্য কোম্পানিকে বসেছে সেসব আইনত এ চলছে কিন্তু আজকে আমাকে মেরে দিত আমি মারাত্মকভাবে নিরাপদ যখন তখন আমাদের দুজনকে মেরে দিতে পারে অন্যদিকে শওকত মোল্লা অনুগামী আক্রম মোল্লা তার বক্তব্য শুনব অভিযোগটা একদম মিথ্যা কথা এলাকায় আমি ছিলাম না আমি কমপ্লেক্সে ছিলাম আমার একটা কাজে আমি কমপ্লেক্স থেকে খবর পাই যে ভোজরাহে একটা গণ্ডগোল হয়েছে আমি তুরান্ত খবর পেয়ে আমি একজন ভোজিরহাট বাজার কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্বভার কর্তব্য আমি সঙ্গে সঙ্গে তুরান্ত চলে আসি এসে স্পটে যাই গিয়ে দেখলাম যাদের সঙ্গে ঝামেলাটা কী জন্য হলো আমি জানলাম শুনলাম আমি যতটুকুন শুনলাম যে দোকানদারদের সঙ্গে কিংবা সাধারণ মানুষ পথ মানুষের সঙ্গে মতবিরোধ হয় কী যেন মতবিরোধ হয় প্রত্যেক দিন বাসন্তী হাইওয়ের উপরে ভোজিরাট বাজারের মতো একটা জঞ্জণার জায়গায় প্রত্যেক নাকি দুটো তিনটে করে বড়ো বড়ো গাড়ি এনে রাখে মত গাড়ি এনে রেখে রাখে দোকানদারদের খুব সমস্যা হয় দোকানদাররা বললে আমাদের খুব সমস্যা হয় আমরা প্রত্যেক দিনই বলি যে বাবু গাড়িটা সরিয়ে নাও সরিয়ে নাও তারা আজকে বলার পরে তাদের উপরে চড়াও হয় তারপরে দোকানদারদের সঙ্গে এবং সাধারণ মানুষ পথ মানুষের সঙ্গে মতবিরোধ এটাই আমি শুনলাম আমার বিরুদ্ধে যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তি মিথ্যে কথা আরাবুল ইসলাম অভিযোগ করছেন শকত মূল্য সিপিএম এর হার মাত তৃণমূলে যোগ দিয়ে বেছে বেছে পুরাতন তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বাইরে থেকে লোকজন এনে হামলা চালাচ্ছে তিনি মনে করলে দশ মিনিটে এইসব বাবুদের ঠান্ডা করে দিতে পারেন বলেও হুমকি দেন আরাবুল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে আমরা শুনেনি তৃণমূল নেতা আরাবুল ইসলাম কি বলেছেন ভাঙড়ের মাটিতে এক হারবাত চৌত্রিশ বছর ধরে যে সিপিএম লাল সন্ত্রাস লুট করেছে আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরাশি সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি আজকে যেটা আমার বলার যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে জীবন দিয়েছে গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম আমার ছেলে মারা যেতে পারতো বিবি মারা যেতে পারতো তাদের উপরে গত পশু থেকে শওকাত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও পা ভেঙে দাও তাদের গুড়িয়ে দাও তাদের মেরে দাও তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয় ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো যার নাম লালবাবু মোল্লা আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি চব্বিশটা ঘন্টা আমার সাথে থাকে আপনারা মিডিয়ার লোক সবাই জানেন তার গাড়ি ভাঙা হয়েছে তাকে মেরে দেবারও ষড়যন্ত্র হয়েছিল কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে যে অফিসটায় আমি ভোজেরাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙচুর করে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম বলছেন বাইরে থেকে লোকনে আক্রমণ করা হয় অর্থাৎ এরকমই একটি কথা শোনা গিয়েছিল নৌসাদ সিদ্দিকীর মুখে পঞ্চায়েত ভোটের পর পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে তিনি শকতমুল্লার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বাইরে থেকে লোক এনে হামলা করানো হয় ভাঙরে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না